দিল্লিতে পিকের সাথে বৈঠকে রাহুল প্রিয়াঙ্ক কেসি গোপালের মতো কংগ্রেসের হেভিওয়েট ব্যক্তিত্বরা। পাঞ্জাবের ভোটের আগে পিকের সঙ্গে রাহুলের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। রাহুল প্রিয়াঙ্কা পিকের বৈঠকে রয়েছেন পাঞ্জাব কংগ্রেসের পর্যবেক্ষক হরিশ রাওয়াত। জল্পনা চলছে যে রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকে পাঞ্জাবের আসন্ন ভোট নিয়ে আলোচনা করছেন পিকে। উল্লেখ্য, কয়েক মাস আগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অরবিন্দ সিং প্রশান্ত কিশোরকে তার প্রধান পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছেন। উল্লেখ্য, ভোটমুখী পাঞ্জাবে অন্তর্দ্বন্দ্ব চরমে উঠেছে। কয়েক সপ্তাহ আগে নবজাত সিং সিদ্ধু মুখ্যমন্ত্রী অরবিন্দ সিং এর বিরুদ্ধে বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। গত সপ্তাহে প্রশান্ত কিশোর তিনবার এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করেছিলেন। পাওয়ারের সঙ্গে পিকের এই বৈঠক বিজেপির বিরুদ্ধে তৃতীয় মোর্চা গড়ে তোলার জন্য মঞ্চ তৈরির প্রচেষ্টা বলে জল্পনা শুরু হয়েছে। পিকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে যথাক্রমে তৃণমূল কংগ্রেস ও ডিএমকে জোটের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এর আগে অন্ধ্রপ্রদেশে ক্ষমতাসীন ওয়াইএসআর কংগ্রেস ও দিল্লিতে আম আদমি পার্টির ভোট সংক্রান্ত রণকৌশল রচনার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন পিকে।